বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জায়েদ আলম আর আপনারা দেখছেন পাখালা আসলেই পাগলা চ্যানেলটি। বন্ধুরা, এখন শীতকাল, আর শীতকাল হচ্ছে পাখির ব্রিডিং সিজন। তো এই ব্রিডিং সিজনেই যদি আপনার পাখির পেটে চর্বি জমে যায় তো আপনার কেমন লাগবে? জি বন্ধুরা, খুবই খারাপ লাগবে। তো পাখির পেটে চর্বি জমলে কী করবেন, এ নিয়ে আজকের ভিডিওটি। তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে বলছি, যারা নতুন এবং পুরাতন আছেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার যে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি আছে না, সেই বেল আইকনটি বাজিয়ে দিবেন। কেন বাজাবেন সেটা আপনারা সব ভিডিওতেই জেনে গেছেন, তো বেশি বলার কিছু নেই, চলুন ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, পাখির পেটে যদি আপনার কোনো ভুলবশত চর্বি জমে যায় তো কী করবেন? আমি আপনাদের বলবো, পাখিকে সর্বপ্রথম একলা একটা খাঁচা, একলা একটা ফ্লাইং কেজে রেখে দিবেন। যেই পাখিটার পেটে চর্বি জমেছে সেই পাখিটাকে একটা বড় ফ্লাইং কেজে ছেড়ে দিবেন। তো এখন অনেকেই বলতে পারবেন, ভাইয়া আমি চর্বি জমছে বুঝবো কীভাবে? তো আপনি যেই পাখিটা চর্বি জমছে সেটা পেট দেখবেন ডিম আছে এমন মনে হচ্ছে। বাইরে থেকে দেখলে ডিম থাকলে যেমন পেট ফুলে থাকবে সেরকম মনে হবে। তো পাখিটাকে তখন আপনি ধরবেন, ধরার পর আপনি পাখির দূর একটা দুটো হাড্ডি দেখবেন, ওই হাড্ডির মাঝখানে একটা চাপ দিবেন। যদি দেখেন শক্ত শক্ত ডিমের মতো কিছু বাচ্চে তাহলে সেটা ডিম, তো পাখিটাকে আবার ছেড়ে দিবেন। আর যদি দেখেন নরম কিন্তু খুলে আছে তাহলে বুঝবেন সেটা চর্বি। তো চর্বি হলে পাখিকে সর্বপ্রথম একে আলাদা ফ্লাইং কেজে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর পাখিকে প্রত্যেক দিন লেবুর পানি, এক ফিল্টার পানিতে এক চামচ লেবু পানি মিশিয়ে দিবেন, কোনো চিনি ছাড়া। এগুলো এক সপ্তাহ খাওয়াবেন, এক সপ্তাহ এই পানিটা খাওয়াবেন, এবং এই এক সপ্তাহ সিড মিক্সের পরিমাণ কমিয়ে দিবেন এবং শাকসবজি, শুধু শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিবেন। তো এই এক সপ্তাহ এইভাবে রাখবেন এবং ফ্লাইং কেজে পাখিকে বেশি বেশি ভয় দেখিয়ে উড়ানোর চেষ্টা করবেন। আবার এমন ভয়ও দেখান না যে পাখি হার্ট অ্যাটাক করে মারা যায়, মানে পাখির সামনে হাত দিবেন, আপনাকে যদি ভয় পায় পাখি উড়বে এরকম করে বেশি করে উড়ানোর চেষ্টা করবেন। আর সব থেকে ভালো হয় পাখিকে নিয়মিত 1 ঘন্টা আপনার রুমে ফ্যান বন্ধ করে দরজা জানলা সব লাগিয়ে ছেড়ে দিয়ে উড়াতে, তাহলে পাখির স্বাস্থ্য খুবই ভালো হয়ে যাবে এবং চর্বি কেটে যাবে। তো পাখি চর্বি হলে কী করবেন, ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি আশা করি সবাই ফলো করবেন, ফলো করলে অবশ্যই পাখির চর্বি কমে যাবে ও পাখির চর্বি কমলে আমার জন্য দোয়া করবেন। এবং যারা নতুন এবং পুরাতন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের নতুন এবং পুরাতন ভিডিও নোটিফিকেশনগুলো সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। তো ভিডিওটি আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিন।